বাটার চিকেন রেসিপি। আজকে আমি লোকাল চিকেন নিয়েছি, তো এই চিকেনগুলো আমি প্রথমে বয়েল করে নিব। চিকেন দিয়ে আমি বাটার চিকেন বানাবো। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি ব্রয়লার চিকেন দিয়ে বাটার চিকেন করেছিলাম, তো আজকে আমি করব লোকাল চিকেন দিয়ে। তো যার জন্য আমি এই চিকেনগুলো এখন একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি বাটার চিকেন বানানোর জন্য এখানে একটি পাত্রে সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়া নিয়ে নিলাম। চিকেনটা বয়েল বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আজকে আমি টক দই দিলাম না, এটাতে আজকে আমি টক দই ছাড়াই করব। আমার আগের রেসিপিতে টক দই দেওয়া ছিল, আজকেরটা আমি টক দই ছাড়াই করে নেব। এবারে আমি দেখে নিচ্ছি চিকেনটা কতটুকু বয়েল হলো। আমার চিকেন বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো, তারপর একটু সময় ঠান্ডা হতে দেব। বয়েল করা চিকেনটা হলুদ নুন মাখাই গেছে, আমার হলুদ আর নুন দিলাম না, তো এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবুর রস। ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব ঢেকে, 10-15 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। এবারে চিকেনগুলো ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে এবারে আমি মশলাতে দিয়ে দিব। এই দিয়ে দিচ্ছি, আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আবার আমি এই লঙ্কা মশলাগুলো এগুলোতে আবার ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব। আমাদের মাছ মাংস হলে আবার এদিকে নিরামিষ ভীষণ অসুবিধা হয়ে যায়। আমাদের শাশুড়ি মা মাছ মাংস এগুলো খায় না, নিরামিষ খায়, তো ওনার তেমন কোনো প্রবলেম নাই যে একদমই মানে ওই চুদাতে খাবে না, দাঁতে একটু খায় একসঙ্গে করলে। তো আমি আগে নিরামিষগুলো করে দিচ্ছি, ওগুলো এদিকে চিকেনগুলো তো আগে রেডি করে রেখেছি, এখন আমি এখানে শুক্ত বানাচ্ছি। আজকে আমি সব মিশাল সবজি দিয়ে আর এখানে এই যে ধুলা শাক এটা দিয়ে আমি এখানে শুক্তটা করে দিচ্ছি। শুক্ত তেমন হলুদ লাগে না, নুন দিয়ে দিচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। আমার তো একগাল মুখে পান, কথা বলতেও আমার কথাগুলো কেমন হয়। দিয়ে দিচ্ছি তেল, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নিব। চিকেনে মশলা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাজু, এগুলো আমি একসঙ্গে কড়াইতে তেলে সাঁতলিয়ে নিব, তারপর আমি এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কাজু, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে বাটার চিকেনটা আমি একটু ঝাল ঝাল করে করব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, চিকেনগুলো ভেজে নিয়েছি, মশলাগুলোর জন্য কালো কালো হয়ে গেছে একটু, কিছু হবে না, ঠিক হয়ে যাবে।
আমার এগুলো সাতলানো হয়ে গেছে প্রায়। তো এখানে আমি একটু জল দিয়ে তারপরে এগুলো মিক্সিতে আবার পেস্ট করে নেব। আমি সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাজু, তারপর এলাচ, তারপর গোলমরিচ, লবঙ্গ, এগুলো আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে আমি এখানে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম বাটার, আদা রসুন পেস্ট, ভালো করে কষিয়ে নেব। তারপর আমি বেটে রাখা সেই উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিব। হয়ে গেছে, এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এখানে চিকেন গুলো দিয়ে দিব। কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি উপর থেকে। এবারে আমি নামিয়ে ফেলবো। সব শেষে আমি একটু আমুল ক্রিম দিয়ে দিচ্ছি। আমার ঝাল করে করা বাটার চিকেন রেডি। এবার গরম গরম পরিবেশন করলেই হলো।